কারটা শুনে নেন বা পীর তো দুনিয়াতে অনেক আছে আমি সেরে পড়ে গেছি লক্ষ কোটি চাঁদ তারার মধ্যে যেমন একটি চাঁদ লক্ষ কোটি পীরের মধ্যে তেমন আমার পির মুর্শিদ শাহে কালিমির আওলা হাজারো পীর দুনিয়াতে আছে সবাই ভালো আহলে সুন্নাত ওয়াল জামাতের জিনারা পীর আছেন সবাই ভালো কিন্তু আমার পীরের মতো আমি গত পটল ডাঙার জালসায় বলেছিলাম যে সৌদি পর্যন্ত আমি গুনাহগার ওনার নিগাহে কারামে গেলাম পীর ওখানেও দেখলাম কিন্তু আমার পীরের মতো পেলাম না জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহর মেহরবানি নবী পাকের ওসিলা আর গাউসো খাজার আতা যে আমরা দামানে মাসরুর মিয়া আমাদের হাতে পেয়ে গেছি বলতে চাইছিলাম হুজুর দুলহা মিয়া লোকটা ইন্তেকাল করেছেন মাওলানা তাইমুর হোসেন কালিমি সাহেব শুনেছেন না নাম আমাদের সিলসিলারই একজন মুরিদ ছিলেন আমাদেরই প্রিয় ভাই হতেন উনি ইন্তেকাল করে গেছেন আল্লাহ পাক যেন উনাকে আলে নবীর ওসিলাই জান্নাতবাসী করেন বলুন আমিন ওনার লিখা পড়ার জামানা বারেলি শরীফে উনি পড়তেন বারেলি শরীফ এর মাটিতে লিখাপড়া পড়া চলছিল আর কালকে বাড়ি যাবেন আজকে মনে করুন দিন সকাল বেলা কালকে বাড়ির জন্য তৈরি করে বেরোবেন গাড়িতে বসবেন এহেন অবস্থায় বারেলি শরীফে মাওলানা তাইমুর হোসেন সাহেব বলছেন নিজের সাথীদেরকে বন্ধুদেরকে যে ভাই বাড়ি তো চলে যাব জানি না কখন দেখা হবে এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ কিলোমিটার দূরে আমাদের পীর মুর্শিদ হুজুর মোহাম্মদ হুসাইন উরফুদুল হামিয়া আলহ রহমা উনি তা শ্রী ফার্মা আছেন তো চলো বাড়ি যাওয়ার আগে একটু হুজুরের সঙ্গে দেখা করে আসি তো কিছু ছেলে বলছে ঠিকই নাকি যাবে তো মৌলানা তাইমুর হোসেন সাহেব উনি বলছেন যে বেটা ভাই যাব তো ঠিকই আরে চলো দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে জরে বলুন কি দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে এটা গল্প কোথায় হচ্ছে শুনছেন তো মনে রাখবেন বারেলি শরীফে ওখানে মাদ্রাসায় পড়ছিলেন মৌলানা তাইমুর হোসেন সাহেব বলছে চলো হুজুরের সঙ্গে দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে নিজের কয়েকজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে বারেলি থেকে গাড়ি ধরে এসে নামলেন কাটরা শরীফে আপ কাটরা শরীফে নেমে হুজুর দুলহামিয়ার নিকটে গেলেন দেখা সাক্ষাৎ হলো সালাম কালাম হলো কথাবার্তা হয়ে যাওয়ার পরে হোসেন বলছেন নিজের বন্ধু তাইমুর নিয়ে আছেন বলছেন যে হুজুর আমাদেরকে হুকুম দেন আমরা যাই আমরা গাড়ি ধরি কারণ কালকে আবার বাড়ির জন্য তৈরি করতে হবে আমাদেরকে ব্যাটিংপত্র গুছিয়ে বাড়ি বেরোতে হবে টিকিট কালকের আছে আল্লাহ আল্লাহ তো মৌলানা তাইমুর হোসেন সাহেবকে হুজুর দুলহামিয়া বলছেন বেটা বৈঠক বাদ জানা পরে মলা তাইমুর বলছেন বসে গেলাম আবার কিছুক্ষণ পরে বলছেন যে হুজুর দেরি হচ্ছে আমাদেরকে একটু ছুটি দেন আমরা যাই কালকে আবার বাড়ি বেরোবো আমাদেরকে তৈরি হতে হবে সামান পাতি যা আছে সব বাঁধতে হবে তো হুজুর বলছেন যে বাবা একটু আর বসো একটু পরে যেও দুবার হলো তিনবারের মাথায় মৌলানা তাইমুর হোসেন কিছুক্ষণ পর আবার বলছেন হুজুর মোহাম্মদ হুসাইন উদ্দুলহামিয়াকে হুজুর সময় অনেকটা হয়ে গেছে আপনি ছুটি দেন আমরা যাই তো হুজুর দুলহামিয়ার দিবানা শোনো গল্পতম আপনার নিতে হয়েছে দুলহামিয়া আলাইহিস রহমান বলছেন মাওলানা তাইমুর তুমি চলে তো যাবে

হুজুর সংখ্যা দিয়ে দুল আমিয়া বলছেন এই মাওলানা তাইমুর তুমি পারেলিতে গল্প করেছো দেখা করাও হবে পোলাও খাওয়াও হবে দাঁড়িয়ে যাও পোলাও তৈরি হচ্ছে খাওয়ার পরেই তুমি যাবে পীর হও তো ऐसा হও মুর্শিদ হও তো ऐसा হও মুরিদ 50 কিলোমিটার দূরে কি গল্প করছে 50 কিলোমিটার দূরে বসে হুজুর দুলামিয়া সেটা খবর রাখেন জোরে বলেন वहीं बागानेर परोसपुटीता तो फू मोहम्मद हुसैन उर्फ़ दुलाम यार आलाक उनार नूरेनज़र हज़रते मौला आलिर प्लाटला दुलारा हज़रते सेक्यादी सरकार था। खाजा मसूदे मिल्ल मद्दसिल्लाहु नुरानी अपने दर सामने विराजमान